গ্যারেজের কাজ শিখে নিয়েছি আর স্কুলে যাব না কাজ ফেলে ক্লাসে ফিরতে নারাজ দুই বন্ধু দুই প্রাণের বন্ধু এক সঙ্গে উঠা বসা সঙ্গে খেলতে যাওয়া দুজনেই দশম শ্রেণীর ছাত্র দুজনের বাড়ি জলপাইগুড়ি জেলার সরকার পাড়ায় করোনা আবহে স্কুল বন্ধ হওয়ার পর দুজনে একসঙ্গে কাজ শিখতে মোটর গ্যারেজে ঢুকে আজ মঙ্গলবার স্কুল খুলেছে এতদিন পরে কিন্তু স্কুলে যাওয়া হবে না ওদের এক বন্ধু লাজুক অন্যজন সোজা সাপটা এই দ্বিতীয় জনই পরিষ্কার করে জানিয়ে দেয় গ্যারেজের কাজ অনেকটাই শিখে নিয়েছি আর স্কুলে যাব না তাছাড়া পড়তে বসলে আমার ঘুম পায় লাজুক বন্ধু বলছে স্কুলে গেলে কাজ তো হবে না কাজের সময় কি নষ্ট করা যাবে জলপাইগুড়ি শহরের পাড়ার মোড়ে একটি বাইক স্কুটারের গ্যারেজে কাজ করছে দুইজন বন্ধু গত ছয় মাস ধরে দুজনের কাছে এখন স্কুলের পড়ার থেকে গুরুত্বপূর্ণ এই দোকানের কাজ যে ছেলেটা সোজা সাপটা কথা বলতো তার নাম সায়ন সে জলপাইগুড়ি শহরের সোনাউল্লা স্কুলের ছাত্র সায়ন বলছিল বছর দুয়েক আগে তার বাবা মারা গিয়েছে বাড়িতে দাদা ও দিদি আছে তবে তার কাজ শেখাটা জরুরি সোমবার রায়কতপাড়ার গ্যারেজে কাজের ফাঁকে সে বলে বাড়ির সামনে নিজের গ্যারেজ তৈরি করব। লাজুক ছেলেটি এই শহরেরই আনন্দ মডেল স্কুলের ছাত্র নাম রোহিত সে জানিয়েছে বাবার রোজগার বেশি নয় আমি কাজ শিখলে বাড়িতে রোজগার বাড়বে অথচ এমন ছিল না দেড় বছর আগে তাদের স্বপ্ন দুই বন্ধু জানালো তখন তারা ভাবত। স্কুল শেষ করে কলেজ তারপর চাকরি করবে সায়ন সময় শিক্ষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল রোহিত শুধু হাসল কিছু বলল না কিন্তু করোনা আবহাওয়া স্কুল বন্ধ হতেই তাদের শুরু হলো অন্য লড়াই অনলাইন ক্লাস করার মতো মোবাইল ফোন ছিল না রোহিতের সায়নের ছিল ঠিকই কিন্তু তার মোবাইলে পড়তে ভালো লাগতো না আজ মঙ্গলবার স্কুল খুলবে এতদিন পরে তার জন্য সব জায়গাতে স্কুল ঘর থেকে ঘন্টা সাফাই হচ্ছে সব কিছু তাদের স্কুল দুটিতেও চলছে জোর রোহিত সায়ন তখন গ্যারেজে মুছামুছি করছে গাড়ির যন্ত্রপাতি বদলাচ্ছে ইঞ্জিনের তেল শক্ত করে এঁটে দিচ্ছে চাকার স্ক্রু পাঠ্য বইয়ের পাতা আর উল্টাবে না তারা